প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সাথে আমার দ্বিতীয় অধ্যায়ের পাঠ 12 হাদিস নম্বর 1 আলোচনা করব। এটা হলো নিয়াজ সম্পর্কিত হাদিস। তোমাদের পাঠ্যবইতে তোমরা ধরতে পারো, দেখো যে হাদিস নম্বর 1 এখানে কি আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। তুমি যে কাজই করো না কেন, যদি তোমার নিয়াত সহি না হয় তাহলে পূর্ণ হবে না। তুমি যদি ভালো কাজ করো আর যদি তোমার নিয়াত হয় মানুষকে দেখানোর জন্য, তাহলে এই কাজে তোমার কোনো পূর্ণ হবে না। এই জন্য সমস্ত কাজে শুরুতেই আমার নিয়াতটা ভালো করতে হবে। আমি যে কাজ করবো এটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা হয়। আমি মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, বরাদ্দ প্রকাশের জন্য, আমার অহংক প্রকাশের জন্য যেন আমার কাজ না হয়। তাহলে এই হাদিসটি সহি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য ব্যাপক, মানুষের সকল কাজে নিয়তের সাথে সংশ্লিষ্ট। মানুষ যখন যে কাজ করে তার পিছনে একটা নিয়তা থাকে। তাহলে এই কাজটা কেন করবো? একজন ব্যবসা করে কি, সে লাভবান হওয়ার জন্য ব্যবসা করে, কিন্তু তার এই নিয়ত করতে হবে আমি যেন সৎভাবে ব্যবসা করতে পারি। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায়, যে সাথে সাথে কোন কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা এ হাদিসের তাৎপর্য বিশ্লেষণ করলে জানা যায়। যে আমরা যে কাজই করি না কেন আমাদের নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃত্য কর্মের হিসাব নেবেন, যে যে কাজ করার জন্য এই কাজের হিসাবটা নেবেন। এই জন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি হাদিসে এই জন্য বলা হয়েছে ইনাল্লাহ ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো অন্তকরণ তিনি কি, মানুষের কিন্তু ধন সম্পদ এবং তিনি কি দেখবেন না, তিনি তার চেহারা আকৃতি দেখবেন না, তিনি দেখবেন তার অন্তকরণ, মানে নিয়তটা কেমন ছিল এবং তার কাজটা কেমন এটা দেখবেন। এই জন্য আমাদের কাজটা হইতে হবে সৎ এবং নিয়তটা হইতে হবে একেবারে পরিশুদ্ধ। উদ্দেশ্য ছাড়া যেমন মানুষ কোনো কাজ করে না, আমরাও উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবো না, কিন্তু উদ্দেশ্য হইতে হবে সৎ, আল্লাহকে রাজি করার জন্য। যে এমনকি খারাপ কাজ, এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সব হয় না। যদি উদ্দেশ্য খারাপ হয়, আমি মসজিদে গেলাম, আমি নামাজ পড়লে মানুষ আমাকে ভালো বলবে, আমি সুর সুন্দরে নামাজ পড়লাম, এরকম যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা হয় তাহলে এই কাজে কোনো সব হবে না। আমি দান করলাম তাহলে কি মানুষকে বলবো এই এত টাকা দান করছি, যদি মানুষকে দেখানোর জন্য দান করা হয় তাহলে এই কাজে আমার সব হবে না। একমাত্র আল্লাহকে রাজি করার জন্যই আমার করতে হবে। এই জন্য বলা হয় যে এখলাসের সহিত সমস্ত কাজ আমাদের করা উচিত। উপরে বর্ণিত হাদিসটি শেষাংশে শেষাংশ জানলে আমরা নিয়তের বিশুদ্ধতার বিষয়টি আরও সুস্পষ্টভাবে বুঝতে পারি। এই হাদিসের শেষাংশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তার রসুলের নিয়তে হিজরত করে তবে সে তার সে আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি লাভ করবে। এই হাদিসের পিছনে একটা ব্যাকরণ আছে, সেটা হলো কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসীদের অত্যাচারে মক্কায় টিকতে না পারে মদিনায় তিনি হিজরত করেন। ন মুসলমানরাও তার সাথে এই সময় মদিনায় হিজরত করেন। তো উম্মে জামিল নামে একটি একজন মহিলা ছিল, উম্মে কায়েস নামে একজন মহিলা, সে ইসলাম গ্রহণ করার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে যান। কিন্তু তাকে একটা লোক ভালোবাসত, কিন্তু সে তাকে দেখতে না পেরে সে যখন জানতে পেল যে ওই মহিলাটি মদিনায় চলে গেছে, এখন সেও হিজরত করে মদিনায় যাবে। তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য ওই মহিলাকে বিবাহ করা। কিন্তু মহিলার কাছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সন্তুষ্ট করার জন্য যে এই দেশে ইসলাম প্রচার করা যায় না, ইসলাম মানা যায় না, অতএব আমি মদিনায় যাই। আর ওই লোকটি করার কি জন্য, ওই মহিলাকে তাই সে ভালোবাসত, ওই মহিলাকে কীভাবে লাভ করা যায় এই জন্য সে গিয়েছিল। তাহলে আমরা কী জানলাম, যে হিজরত মদিনায় দুজনেই গেছে, কিন্তু একজনে গেছে আল্লাহকে খুশি করার জন্য, আর একজনে গেছে মহিলাকে বিবাহ করার জন্য। এই জন্য যে যেই নিয়তে গেছে সে সেই সব পাবে। এই জন্য আমাদের সমস্ত কাজের পিছনে কি, ভালো কাজের নিয়ত করতে হবে। যেমন এই সুরা শিক্ষা থেকে আমরা কি পাই, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে, অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে, আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সওয়াব লাভ করবে না। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থা লক্ষ্য করেন।
যে সমস্ত জায়গায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন ওই সমস্ত
টাকা তার এই সম্পদ থেকে দান করা হলো কর্তৃত্ব, এই ব্যক্তি বলা হয়েছে দানশীল। আর পক্ষান্তরে অনেকে ধন সম্পদ আছে কিন্তু সে ব্যক্তি কি করে, সে শুধু বারবার গণনা করে দেখে কত হইল, 99 হইল, 8 টাকা পড়ে 100 টাকা করে আমি জমা রাখি। যে ব্যক্তি এরকম কৃপণ স্বভাবের হয় তার সম্পর্কে এই ফেরেশতা বদদোয়া করে থাকে, তার জন্য বদদোয়া করে থাকে, তার সম্পদ আরো কমে যায়। দান করলে বার্ষিক দৃষ্টিতে দেখা যায় যে তার সম্পদ কিছু কমে গেল, যে তার কাছে 50 টাকা, এখান থেকে 10 টাকা সে দান করলো, তখন 40 টাকা রইলো, যে মনে করে আমার 10 টাকা কমে গেল না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি সম্পদকে আরো বরকত দিয়ে বাড়ায় দেয়। এই জন্য আমরা কি করব, আত্মীয় স্বজনের পিছনে যেমন খরচ করব, অন্যান্য গরিব মিসকিনদেরকেও আমরা দান করব। আর যদি আমি কৃপণ স্বভাবের হই তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি এই সম্পদের কিভাবে ব্যবহার করছো, তুমি শুধু নিজের জন্য ভোগ করেছো, আমি তো শুধু তোমাকে নিজে ভোগ করার জন্য দেই নাই, আমার আরো গরিব বানাইছি, তোমাকে আমি সচ্ছল করেছি, তোমাকে সচ্ছল করার উদ্দেশ্য ছিল তোমাকে আমি পরীক্ষা করবো, তোমাকে যে ধন সম্পদ দিয়েছি এটা তুমি ঠিক মতো ব্যয় করো কিনা। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই কৃপণ হলে চলবে না, আমার দানশীল হতে হবে, আমার আমার সম্পদ আমার উপযুক্ত টাকায় ব্যয় করতে হবে, যেখানে যতটুকু দান করার অতটুকু আমার দান সংগ্রহ করতে হবে। আর আমি যে কৃপণ স্বভাবের জন্য না হই, আমি যেন ওরকম একেবারে এই হাতে আটকে না রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে তুমি বেশি দান করো না, একেবারে হাতকে নিজের গলার সাথে বেঁধে রাখো না, হ্যাঁ পরিমাণ মতো আমার দান করতে হবে, আমার যেরকম আর্থিক অবস্থা আমি সেরকম দান করবো, আমি একেবারে দান করতে করতে আমি যেন আবার একেবারে দেউলিয়া হয়ে না যাই, আবার আমার থাকার পরেও যদি আমি দান না করি তাহলে আমি কৃপণ হয়ে যাবো। এই জন্য আমার উভয় গুণ রক্ষা করে চলতে হবে, আমার যেমন কৃপণ কৃপণতা করাই যাবে না, আবার দানশীল পরিবর্তে আমার দান করতে হবে, আমার যতটুকু দান করলে আমি আমি আবার ঠিকমতো চলতে পারি এরকম দান করতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম, আমার একদিকে ধন সম্পদ নিজে আটকে না রেখে আমি পিতামাতা আত্মীয় স্বজন ভাই বোন এদের জন্য এদের পিছনে খরচ করবো, এবং মসজিদ মাদ্রাসা তারপরে গরিব দুঃখী এদের পিছনে আমি দান সৎকার করবো, তারপরে আমি কৃপণ স্বভাব হবো না, আমার সম্পদ যেন আমি একেবারে ধরে না রাখি, এরকম আল্লাহ যেন এই হাদিস থেকে আমাকে দানশীল হওয়ার এবং কৃপণা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমি